بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালয়েশিয়া থেকে আব্দুর রশিদ ভাই জানতে চেয়েছেন যে বেতুর সালাত কয় রাকাত পড়বেন, এক রাকাত পড়া যায় কিনা, কে নাকি ফতোয়া দিয়েছে যে এক রাকাত কোনো বেতুর নাই। তো এ ব্যাপারে কি বলবো, যে এ ব্যাপারে কি বলার আছে, যিনি বলেছেন উনি যদি দলিল দিয়ে থাকে তাহলে তো তর্ক করে আর ফায়দা নাই, কারণ ওনার মন গড়া দলিল থাকতে পারে। হিন্দু খ্রিস্টান ওদেরও দলিল আছে, কবর পূজারী যারা কবর পূজা সিজদা করে তাদেরও দলিল আছে, পীর পূজা যারা করে তাদেরও দলিল আছে, সবার দলিল আছে। সুতরাং যারা দলিল দিয়েছে তাদের সাথে তর্ক করা ফায়দা নাই, হ্যাঁ, কারণ ওরা মানবে না। তো যাই হোক, বেতুর এক রাকাত পড়া যাবে তাতে কোনো সন্দেহ নাই। বেতুর শব্দের অর্থ হলো বিজোড়। বিজোড় কখন থেকে শুরু হয়, এক থেকে না তিন থেকে শুরু হয়? এক থেকে শুরু হয় বিজোড়। তো সুতরাং বেতুর আরবি শব্দ, এটার অর্থ হলো বিজোড় সংখ্যা, অর্থাৎ বেতুর হলো এক রাকাত থেকে শুরু, এক তিন পাঁচ এভাবে পড়বেন। ইবনে উমার থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বিত্র রাকাতুন মিন আখির লাইল, বিত্র হলো এক রাকাত রাতের শেষ অংশে। সহিহ মুসলিম কিতাবুস সালাতিল মুসাফিরিন অনুচ্ছেদ 20 হাদিস নাম্বার 752। এরপরে সহিহ বুখারী কিতাবুল বিত্র 990, সুনান আবু দাউদ। এরপর আরেকটি হাদিস আবি আইয়ুব আনসারী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বিত্র হাক্কুন আলা আলা কুল্লি মুসলিমিন, ফমান আহাব্বা আয়ুতেরা বেখামসিন ফালিয়াফআল, ওমান আহাব্বা আয়ুতেরা বেসালাসিন ফালিয়াফআল, ওমান আহাব্বা আয়ুতেরা বেওয়াহিদাতিন ফালিয়াফআল। বেতুর প্রত্যেক মুসলমানের জন্য জরুরি, অবশ্যই যে পাঁচ রাকাত পড়তে পছন্দ করে সে তা যেন করে, আর যে তিন রাকাত বেতুর পড়তে পছন্দ করে সে তা করতে পারে, আর আর যে ব্যক্তি এক রাকাত বেতুর পড়তে পছন্দ করে সে যেন সেটা করে, বা সেটা যেন করতে পারে, বা সেটা করতে পারবে। এটা হলো আবু দাউদের হাদিস কিতাবুস সালাত অনুচ্ছেদ 338 হাদিস নাম্বার 1422 নাম্বার হাদিস। সুনান নাসাই কিতাবুস কিয়ামুল লাইল অনুচ্ছেদ 40 হাদিস নাম্বার 1710। এভাবে আরো দলিল প্রমাণ আছে যে এক রাকাত বেতুর পড়া যাবে। সুতরাং দলিল যদি কেউ মানে তো মানছে, না মানলে কিছু করার নাই, তাদের কাছে শুধু দাওয়াতটা পৌঁছে দেওয়া দায়িত্ব। হেদায়েতের মালিক আল্লাহ। জাজাকাল্লাহ খায়।